আসসালামু আলাইকুম, ফিশ এন্ড কুজিন রেসিপির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ তৈরি করছি মাটন লেগ রোস্ট। চলুন দেখে নিই মাটন লেগ রোস্ট তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। খাসির রান, এখানে আমি খাসির রানগুলোকে কেটে নিয়েছি আর যতটা সম্ভব চর্বি ছাড়িয়ে নিয়েছি। দুটো বড় পেঁয়াজ বেরেস্তা করা, একটা বড় পেঁয়াজ মিহি কুচি করা, দু কাপ টক দই, দু টেবিল চামচ হলুদ গুঁড়ো, আড়াই টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, আড়াই টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, দু টেবিল চামচ মরিচ গুঁড়ো, এক টেবিল চামচ ভাজা জিরা গুঁড়ো, এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, এখানে আমি কালো গোলমরিচটা নিয়েছি, দু টেবিল চামচ হোয়াইট ভিনেগার, লবণ স্বাদ মতো, আর নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর পেঁপে, এটা বেটে নিয়েছি আমি। এখানে পেঁপের সবুজ যে স্কিনটা ওটা নেই, তাই এটা সাদা দেখা যাচ্ছে। আমি এখানে সবগুলোকে একসাথে ব্লেন্ডারে বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদাও এগুলোকে পিষে নিতে পারেন। আর লাগবে রান্নার জন্য তেল। এবার প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। আমি আপনাদেরকে একটু রানটা দেখিয়ে নিই। রানটার এই যে মাঝ বরাবর যে হাড্ডিটা থাকে, ওই হাড্ডিটা থেকে আমি কেটে নিয়েছি, এজন্য এটা এই যে দু ভাগ হয়ে গিয়েছে। সো ইজিলি আপনাদের যে কোনো কড়াইতে এটা ধরে যাবে। দেখুন, এই হাড্ডি থেকে মাছ বরাবর কেটে এই রানটা আলাদা করা, তাই কারো যদি কড়াইটা ছোট হয় তাহলে আর চিন্তা নাই, খুব ইজিলি এটা আপনি রান্না করতে পারবেন ছোট কড়াইতেও। এখন আমি এগুলোকে মেরিনেট করে নেব। এবার এতে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তা, হোয়াইট ভিনেগার, গরম মশলা গুঁড়ো। এখানে আমি সবগুলো মশলার প্রায় হাফ নিয়ে নেব, হাফের একটু বেশি, কারণ আমি বাকিটুকু রাখবো লাস্টে যখন আমি একটু গ্রেভি বানাবো তার জন্য। আপনারা চাইলে মশলাটাকে আগে এক জায়গায় পেস্ট করে তারপরেও মাখাতে পারেন, আমি এখানে একবারে মাখাচ্ছি। দিয়ে দিচ্ছি তেল, লবণ স্বাদ মতো, টক দই। এখন এভাবে এটাকে মাখিয়ে তারপরে এই মাটনের যে আমি কাপগুলো করেছিলাম মাটনের গায়ে, ওগুলোতে ভিতরে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। এই যে দেখুন, এই মাটনটা এমনভাবে কেটেছি যাতে হাড় পর্যন্ত চলে যায় আর মশলাগুলো আমি এর ভিতরে ঢুকিয়ে দিতে পারি। খেয়াল রাখবেন মাংসের ভেতরে জানি মশলাটা ঢুকে যায়, নইলে কিন্তু যখন আপনারা এটাকে রোস্ট তৈরি করবেন তখন খেতে আর ভালো লাগবে না, মাংসের ভেতরটা পানসে লাগবে। এখন আমি মেরিনেট করা মাংসটাকে রেখে দেবো ওভারনাইট, কাল আমি আবার এটাকে রান্না করব, আজ আর কিছু করার নেই। ফিরছি মেরিনেশন হয়ে যাওয়ার পরে। আমি মাংসগুলোকে সারা রাত মেরিনেট করতে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি এগুলোকে ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন আমি রান্নার প্রসেসে চলে যাব। তার জন্য আমি প্রথমে একটা হাঁড়িতে ঘি দিয়ে নিয়েছি, ঘিটা একটু গরম হয়ে গেছে, এখন আমি আমার এই যে লেগ পিসটা আছে এটা দিয়ে দেব। আমি মেরিনেশনের যে মশলাগুলো আছে এগুলোকে একটু সাইড করে জাস্ট এই লেগ পিসটাকে দিয়ে দিচ্ছি। আমি জাস্ট এপিট ওপিট দিয়ে এটাকে ভেজে নেব। আর তার জন্য সবসময় একটা ছড়ানো কড়াই নেওয়ার চেষ্টা করবেন, যদি ছড়ানো কড়াই না হয় তাহলে আপনার এই রানটা বানানো ভালো হবে না, তখন রানটা চারিদিক থেকে চুপসে আসবে। এখন আমি এটাকে প্রত্যেকটা সাইড 4 মিনিটের জন্য ভাজবো, আর তার জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি। 4 মিনিট পরে আমি এটাকে ঢাকনা খুলে একটু উল্টে দেবো। জাস্ট এপিট ওপিটটাকে একটু ভেজে নেওয়া। কাজটা মিডিয়াম হিটে করতে হবে,
এবার আবার এটাকে ঢেকে আমি নেক্সট 4 মিনিটের জন্য ভাজবো যখন লেগ পিসটা ভাজবেন তখন মাঝে মধ্যে কড়াইটাকে একটু ঘুরিয়ে দিবেন যাতে প্রত্যেকটা সাইডে ঠিকমতো তাপটা পায় ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে সাইডে তুলে রাখবো এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমার পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে সাথে দিয়ে দেব আমার রেখে দেওয়া সেই গুঁড়ো মশলাগুলো হলুদ ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচটা আপনার ইচ্ছে মতো দেবেন আপনার যে যার স্বাদ মতো আর ময়নেশনও আমার মরিচ দেওয়া আছে গরম মশলা গুঁড়ো এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলার সাথে আমি আরেকটা মশলা অ্যাড করব সেটা হচ্ছে আমি আমার যে লেগ পিস দুটোকে ম্যারিনেট করে রেখেছিলাম তার সাথে যে মশলাটা ছিল আমি তো জাস্ট লেগ পিসটাকে ভেজে নিয়েছি বাট ম্যারিনেশনের যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের মশলাটুকু ওই মশলাটা অনেক রিচ ওটা আর আমি ফেলবো না ওটা না ফেলে ওটাতেই আমি রান্নাটা করব এখন এই মশলাগুলোকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আমি এখনই কোনো পানি অ্যাড করব না মশলাতে ফার্স্টে এটাকে জাস্ট 2 মিনিটের জন্য কষাবো এরপরে আমি এতে আমার পানিটা অ্যাড করব মশলাটা কষানো হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এই পানিটা দিয়ে এই মশলাটাকে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষানোর সময় একটু লবণটা চেক করে নেবেন যেহেতু এখানে ম্যারিনেশনের মশলাটাও আছে তাই আপনারা এই এই পর্যায়ে যদি আপনারা লবণটা দেখে নেন যে লবণটা লাগবে কিনা তাহলে মাংসের ভেতরেও যে লবণ আছে আর এই ম্যারিনেশনের যে লবণ আছে তা মিলে একটু ব্যালেন্স হয়ে যাবে অপেক্ষা করছি এই মশলাটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত আর মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন আমার বাকি যে দইটা ছিল ওই দইটাতে অ্যাড করব তার জন্য আমি চুলোর আঁচ একেবারে লো করে দেব যাতে এই মশলাটা একটু ঠান্ডা হয় নাহলে যখন আমি দইটা দেব দইটাতে ফেটে যাবে দিয়ে দিচ্ছি আমার বাকি দইটা দইটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে দইটা ফেটে না যায় দইটা দেওয়ার আগে একবার ফেটিয়ে নিয়েছিলাম এখন এটাকে ভালো করে মিক্স করে আমি চুলায় আবার বসিয়ে দেব এখন আবার মিডিয়াম আঁচে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য আপনার এই গ্রেভিটা বানানোর উপরই ডিপেন্ড করবে আপনার লেগ পিসটা কতটা মজা হবে যদি এই গ্রেভিটা আপনারা মজা করে বানাতে পারেন তাহলে লেগ পিসের যে স্বাদটা সেটা দ্বিগুণ হয়ে যাবে এখন এই মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি জাস্ট 4 থেকে 5 মিনিট আমি এই মশলাটাকে মিডিয়াম আঁচে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে আমার মাটনের লেগ পিস দুটো দিয়ে দেব দেখুন আমি যে মাছ বরাবর কেটে নিয়েছিলাম তার জন্য সুন্দর আমার পাতিলে ধরে যাচ্ছে আপনাদের কাছে যদি এর চেয়ে বড় হাঁড়ি থাকে তাহলে আপনারা তা আস্তেও রাখতে পারেন এখন এই মশলার ভিতরে আমি এই একটা পিস ঢেকে রান্না করব মিডিয়াম থেকে হাই হিটে নেক্সট 5 মিনিটের জন্য ফিরছি 5 মিনিট পরে 5 মিনিট পরে এখন আমি এই মাংসটাকে উল্টে দেব আবার এই সাইড আমি নেক্সট 5 মিনিটের জন্য মিডিয়াম থেকে হাই হিটে রান্না করব 5 মিনিট পরে এবার আমি এই মাংসটাকে উল্টে জাস্ট এতে হাফ কাপের মতো পানি অ্যাড করে দেব সবসময় চেষ্টা করবেন
গরম পানি দিতে নইলে পাতিলে যে পানিটা আছে সেইটা আর আপনি যে পানিটা দিচ্ছেন তার তাপমাত্রা ডিফারেন্ট হবে আর তখন ওটা আবার গরম হতে হতে মাংসটা ভেতরটা রাবারি হয়ে যাবে তখন আর এটা খেতে ভালো লাগবে না এখন এই মাংসটাকে ঢেকে লো হিটে আমি রান্না করব 20 থেকে 25 মিনিটের জন্য যাতে মাংসটা ভেতর থেকে সিদ্ধ হয়ে যায় অপেক্ষা করছি 20 থেকে 25 মিনিট 25 মিনিট পরে এখন আমি ঢাকনা খুলে দেখছি আমার লেগ পিসটা কি অবস্থা এর মাঝে আমি দুবার এটাকে উল্টে দিয়েছি আর জাস্ট কড়াইটাকে ধরে এরকম ঘুরিয়ে দিয়েছিলাম যাতে প্রত্যেকটা সাইডেই ঠিকমতো তাপটা পায় মিটটা সিদ্ধ হয়েছে কিনা দেখছি মিটটা সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা কিশমিশ এবার এই ঝোলটাকে যেহেতু আমি রাখবো না আমি হাই হিটে ঢাকনা খুলে এটাকে আরো 5 মিনিটের জন্য রান্না করব যখন হাই হিটে এটাকে রান্না করবেন তখন একটা চামচ দিয়ে পাশ থেকে মশলা তুলে একটু পরে পরে দিয়ে দেবেন তাতে করে আর মাংসটা উপর দিয়ে ড্রাই হবে না 5 মিনিট পরে আমি এখন এই মাংসটাকে আলাদা একটা বাটিতে তুলে নেব শুধু মাংসটাকে তুলে নেব আর কিছু তুলবো না এখান থেকে এবার এই যে গ্রেভিটা আছে এই গ্রেভিটাকে আমি আর একটু শুকিয়ে নেব হাই হিটে দিয়ে কোনো ঢাকনা দেব না কিছুই না জাস্ট হাই হিটে দিয়ে এটাকে আমি আরেকটুক্ষণ শুকিয়ে নেব আমার গ্রেভিটা অনেকখানি কমে আসছে তাও আমি আরেকটু কমাবো কমিয়ে আমি এগুলোকে মাংসের সাথে সার্ভ করছি তৈরি হয়ে গেল আমার মজাদার মাটন লেগ রোস্ট দেখলেন তো কত সহজেই বাসায় এটা তৈরি করা যায় যদি আমার রেসিপিটি পছন্দ হয় বাসায় অবশ্যই চেষ্টা করবেন খেয়ে কেমন লাগলো আমাদের জানাবেন ঈদ তো চলেই আসলো ঈদে না হয় তৈরি করে আপনার মেহমানদেরকে একটা সারপ্রাইজ দিয়ে দিন আমার বিশ্বাস খাওয়ার টেবিলে এটা সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস হবে আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিগুলো সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এই পুরো রেসিপিটি পেতে আমার ওয়েবসাইট www.fusioncuisinerecipe.com এ ভিজিট করুন ধন্যবাদ